একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 এবং 10, এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ক্ষেত্রফল কত? তো এরকম ঘটনা ঘটছে, দেখো সবাই প্লিজ, এখানে একটা ত্রিভুজ আছে, তার এবিসি তিনটা বাহু, তাহলে এই সরি তিনটা কোণ, এর বাহুর দৈর্ঘ্য মনে করো 10 একক, আর এই বাহুর দৈর্ঘ্য মনে করো তোমার হচ্ছে কত, 5 একক, আর মধ্যবর্তী কোণ এটা হলো তোমার 30 ডিগ্রি। তাহলে তো বলতো ভাইয়া, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা শিখছি না, হাফ সিএ সাইন বি। দেখো আমাদের সিও জানা আছে, এও জানা আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ জানা আছে, সো ক্ষেত্রফল আমরা কি করব, হাফ ইন্টু সি কত, 5, এ কত, 10, আর সাইন কত আসবে, সাইন 30 ডিগ্রি। আর কি করে দেওয়ার দরকার আছে, নাকি বাকিটা তোমরা বাসায় করলে করতে পারবা বলো তো? আর কি করে দেওয়ার দরকার আছে অঙ্কটা? আমরা মনে হয় বাকি অংশটুকু পারবো, তাই না? আমরা এখানে 5 থাকতেছে, এখানে থাকে 25, আর সাইন 30 মান হাফ, তাহলে আলটিমেটলি কত আসতেছে বলো তো, 25/2, তাও করে দিলাম দেখো, তাহলে বর্গ একক। এটা করে দেওয়ার একটা মাত্র কারণ যে এখানে তোমরা বর্গ একক লিখবা, এটা কিন্তু ভুল করো তোমরা, যে অনেকে একক লিখে রাখো, এটা কিন্তু অবশ্যই বর্গ একক লিখতে হবে। এখানে তো কজের ফর্মুলা ব্যবহার বের করার দরকার নেই, রেজাল্ট আমাদের তো এখানে তোমার হচ্ছে জাস্ট ক্ষেত্রফলই চাইছে, তো ক্ষেত্রফল বের করার জন্য তোমার কজের ফর্মুলা দরকার নেই। যদি অন্য বাহুর দৈর্ঘ্য বা অন্য কিছু চাইতো তখন আমরা কজের ফর্মুলা ব্যবহার করতাম, ঠিক আছে? তা দেখি আমরা পরেরটাতে যাচ্ছি, দেখো পরের অঙ্কে যেরকম আমাদের কাছে চাইছে যে একটা ত্রিভুজের এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, সি কোণের মান দেয়া আছে। আচ্ছা এই অঙ্কটা করানোর আগে তোমাদের জন্য ছোট্ট একটি প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, ছোট্ট বন্ধুরা সবাই একটু শুনেন, যে সাইন 15 ডিগ্রি কেউ কি জানো এটার মান কত? সাইন 15 ডিগ্রির মান কত দেখি তো, কেউ বলো, বলতে পারো কিনা? সাইন 15 ডিগ্রির মান হাফ, 1/4। অনেক রকম উত্তর পাচ্ছি আমি, তো দেখি এরকম লেখা যায়, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এরকম লেখা যায়, লেখা যায় মনে হয়, তাই না? তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, খেয়াল করছো কি করলাম আমরা, সাইন এ মাইনাস বি সূত্র বসাইছি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো দেখো সাইন 45 এর মান হচ্ছে 1/√2, কস 13 মান হচ্ছে √3/2, কস 45 এর মান হচ্ছে 1/√2, আর সাইন 13 হচ্ছে হাফ। তাহলে দেখো এগুলোর মধ্যে নিচে আছে 2√2 2√2, দেখো √3 -1/2√2, এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে সাইন 15 ডিগ্রির মান কত আসলো, √3 -1/2√2, ঠিক আছে? তো দেখো সিমিলারলি কস 15 ডিগ্রির মান কত, কস 15 ডিগ্রির মান যদি তোমাকে বের করতে বলতাম তাহলে কি আসতো, কস তোমার 45 ডিগ্রি -30 ডিগ্রি। সো তোমরা জানো এটা সূত্র কি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তো খেয়াল করো কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর কস 13 মান হচ্ছে √3/2, কজ এর মধ্যে এখানে মাইনাস থাকলে কিন্তু বাইরে প্লাস হবে, তো এখানে হবে কত, 1/√2, আর একটা কত, আর একটা আসবে তোমার হচ্ছে হাফ, তো এখানে কত আসতেছে, √3 + 1/√2। সবাই কি বুঝতে পারছি দেখো তো? হ্যাঁ হ্যাঁ ভিতরে ঠিক করছি ভাইয়া, দেখো এখন দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে মনে হয়, তাই না? কজ এ মাইনাস বির ক্ষেত্রে কিন্তু বাইরে প্লাস আসে। তো দেখো এখানে দুইটা সূত্র লিখলাম আমরা, আর একটা জিনিস তোমরা কি এটা তো জানো, সাইন 15 ডিগ্রিকে এরকম লেখা যায়, সাইন 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, বা কস 75 ডিগ্রি, দেখি বুঝো, সাইন 15 ডিগ্রি আর কস 75 ডিগ্রি সেম, আবার সাইন 75 ডিগ্রি আর কস 15 ডিগ্রি কি অনুরূপ ভাবে কি আসবে, সেম আসবে, তুমি করে দেখতে পারো। তো দেখো এইগুলো একটু মনে রাখবা, তোমরা তো আমরা সবাই কি কি জানি, 30 ডিগ্রি জানি, 0 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, 60 ডিগ্রি জানি, 90 ডিগ্রির জন্য জানি, তো আজকে থেকে এটা একটু মনে রাখবা, সাইন 15 ডিগ্রির মান আর কস 75 ডিগ্রির মান এই দুটো সমান, এটার মান হচ্ছে √3 - 1/2√2। আর একটা দেখো আর কি আছে বলতো, আমাদের সাইন 75 ডিগ্রির মান আর কস 15 ডিগ্রির মান এই দুটো সমান, এটা হলো √3 + 1/2√2, ঠিক আছে? এই যে দেখাইলাম তো ভাই শিফা, এই যে সাইন 15 মানে কি, সাইন 90 - 75 সমান কি আসতেছে, কস 75, দেখাইলাম না নিচে 90 ডিগ্রি মাইনাস থেটা কি, কস থেটা না, এতক্ষণ ধরে কি বললাম, যা যা আমি ক্লাসের স্লাইডে লিখছি সবগুলোর প্রমাণ করে দিছি যেগুলো দরকার। তো দেখো এটা একটু মনে রাখবে, এটা কাজে লাগবে, √3 - 1/2√2, একটা কি √3 + 1।